আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কাজ করছি। আজকে আমরা Xiaomi Redmi Note 10 Pro এই ফোনটি আমরা রিপেয়ার করব। আমাদের এই ফোনটির যে সমস্যা সেটা হচ্ছে আমাদের যে ক্যামেরাটা আমরা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা আমাদের কাজ করছে কিন্তু আমাদের ব্যাক ক্যামেরা বা সেলফি ক্যামেরাটা কাজ করছে না, এবং সেলফি ক্যামেরাতে আসলেই ফোনটি আমাদের ব্লার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সমস্যাটি আছে, এবং এই ফোনে আরও একটি সমস্যা আছে, সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম। তো এই সমস্যাগুলো কাজ করার জন্য আমরা যে ধরনের ইকুইপমেন্টগুলো ব্যবহার করি সেগুলো বিষয়ে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। এই ফোনগুলো আপডেট ইস্যুতেই সমস্যা হয়। সাধারণত যখন আমরা ফোনগুলোকে ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট দিই তখন হিটিং ইস্যুর কারণে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রচণ্ড গরম হয়ে আমাদের ভিতরের যে বিজিএগুলো থাকে বিজিএগুলো ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বহুবিধ প্রবলেম হয়। তো আমরা এই মুহুর্তে ফোনটির সাউন্ড সিস্টেমটাকে চেক করার চেষ্টা করব। এখানে আমাদের বেশ কিছু প্রবলেম আমরা পেয়েছি, কাস্টমার বলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ক্যামেরা সমস্যা, আমাদের সেলফি ক্যামেরা প্রবলেম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সাউন্ড নেই যেখানে আমাদের ফাংশনটা পুরোপুরিভাবে সচল রয়েছে। তো আমরা এই কাজটি এই মুহুর্তে করব, যত্ন সহকারে খুব সুন্দরভাবে কাজটি কীভাবে করতে হয় সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রোটেক্টর দিয়ে, পলি দিয়ে আমাদের ফোনটিকে পুরোটাভাবে জড়িয়ে রাখা হয়েছে। এ ধরনের কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। কারণ হচ্ছে যে পলি দিয়ে যখন আমরা ফোনগুলোকে জড়িয়ে রাখি পিছন থেকে সামনে পর্যন্ত, তখন ফোনের ভিতরে অক্সিজেন সাধারণভাবে যাওয়া আসার সুযোগ থাকে না। এই ফোনগুলো বেশি হিটিং ইস্যু হয় এবং এই ব্যাটারিগুলো খুব দ্রুত ড্যামেজ হয়, আর বেশ কিছু প্রবলেম আসতে পারে। যার কারণে সকলকে অনুরোধ করব যে আমরা যদি কোনো প্রোটেক্টর লাগিয়ে থাকি তাহলে সামনে পিছনে, কিন্তু পিছন থেকে সামনে জড়িয়ে একেবারে কোনো ধরনের প্রোটেক্টর বা আমরা পলি যেন ব্যবহার না করি। আমরা এই মুহূর্তে ফোনটি খুলে ফেলার চেষ্টা করছি। ফোন খোলার জন্য আমরা এখানে যে ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাগুলোকে সুন্দরভাবে তুলে নেব। আমরা প্রথমে ব্যাটারি আউট করব, তারপরে আমাদের ক্যামেরাগুলো, তারপরে কোনো কানেক্টারগুলো। আমরা এলোমেলোভাবে কাজগুলো যেন না করি, কারণ ব্যাটারি থাকা অবস্থায় যখন আমরা ক্যামেরা খুলবো লাগাবো, ডিসপ্লে খুলবো লাগাবো, তখন আমাদের এখানে শর্টিং ইস্যু হওয়ার সুযোগ থাকে। সে বিষয়টাই আমরা মাথায় রাখার চেষ্টা করব। আমরা মোটামুটিভাবে প্রিপারেশন নিয়েছি সিপি পর্যন্ত আসার, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপরে যে আমাদের সিলিং ছিল সেটাকে আমরা সুন্দরভাবে কেটে তোলার চেষ্টা করেছি। অলমোস্ট আমরা এ পর্যন্ত সাকসেস। আমরা এই মুহূর্তে উন্নত মানের হট এয়ার গান ব্যবহার করে আমরা আইসিটাকে রিহট করছি এবং আইসিটা তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খুব সেফলি উঠে গেছে, যেখানে আমাদের কোনো ধরনের বিজিএ ড্যামেজ হয়নি। এবং এই কাজগুলো আসলে হ্যান্ড স্কেলের উপরে নির্ভরশীল, কখনো এই কাজগুলো কিছু নিয়ম শৃঙ্খলাগুলো শেখানো যায় কিন্তু এই কাজের অ্যাক্টিভিটি এবং এই কাজের যে দক্ষতা, এই দক্ষতাটা আসলে শেখানো সম্ভব না, এটা অর্জন করতে হবে। যার কারণে প্রচুর প্র্যাকটিসের জন্য আমরা সকলকেই উৎসাহ প্রদান করি। আমরা এখানে আয়রন ইউজ করছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে। প্রথমে আমরা এখান থেকে যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলবো সেফলি, এবং এই ক্ষেত্রে আমাদের সোল্ডারিং আয়রনের কোয়ালিটি খারাপ হলে আমাদের এই কাজটি খুব ভালো হবে না, এবং কাজটির মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট আসতে পারে। অ্যাক্সিডেন্টের মধ্যে অন্যতম যে সমস্যা সেটা হচ্ছে আমাদের বিজিএ পয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাক পেস্ট যেগুলো ছিল মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেছে। ফিনিশিং আমরা ডিসোল্ডার ওয়্যার ইউজ করব এবং আমাদের পয়েন্টগুলোকে আরও পুরোপুরিভাবে ক্লিন করার চেষ্টা করব। একটা সিপিইউ আইসির রিভলিংয়ের যে কাজ, এটা আসলে সাকসেস নির্ভর করে আপনার ধৈর্য, যোগ্যতা, হ্যান্ড স্কিল এবং কি ইকুইপমেন্ট দিয়ে কাজ করছেন আপনি সেগুলোর উপরে। তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য, এবং এটার পিছনে আরও কিছু রিজন রয়েছে। যেমন আমাদের এখানে বিজিএ পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোকে আমি কতটুকু ক্লিন করতে পাচ্ছি সে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এখানে ক্লিনিংয়ে যদি কোনো প্রবলেম থাকে তবুও কিন্তু কিছু কিছু বল আমাদের কানেকশন লস্ট করবে, আর সেক্ষেত্রে আমাদের পুনরায় কোনো না কোনো সমস্যা ফিরে আসবে।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটা মোটামুটিভাবে ক্লিয়ার। এরপরে আমরা আমাদের আইসি ক্লিন করব এবং আইসির সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন আমাদের পয়েন্টগুলো পুরোপুরিভাবে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের আইসিগুলো তোলার সময় মাদারবোর্ডে কিছু ফাইল উঠে ফেলি আমরা টেকনিশিয়ানরা, এটা হচ্ছে হাতের দক্ষতার কিছু সমস্যা থাকে। সে বিষয়ে আমি বলবো আপনার হটগান ভালো হতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজটি করা। তার মানে আমরা নির্দিষ্ট সময় হিট দেওয়ার পরে যখন আমার আইসি তোলা দরকার তখনই আমরা আইসি তোলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আইসির পেস্টগুলো আমরা সুন্দরভাবে সরিয়ে নিয়েছি। এখন আমাদের এখান থেকে মোটামুটিভাবে আমাদের ময়লাগুলো চলে গেছে। এখন আইসিটাকে সুন্দরভাবে আমরা এখানে ফিক্স করে লাগিয়ে তারপরে আমরা এটাকে কাজ করার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বল পেস্ট ব্যবহার করছি পয়েন্টকে সঠিকভাবে। এখানে নিখুঁতভাবে এগুলোকে পয়েন্টগুলোকে পরিপূর্ণ করতে হবে আপনার বিজি পেস্ট দিয়ে, তারপরে আপনার হটগানের সঠিক মাত্রার টেম্পারেচার দিয়ে তারপরে আমাদেরকে এখানে হিট দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি খুবই স্মুথভাবে আমাদের বলগুলো হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব যে আমাদের বলটি হয়েছে কিনা, এবং এই ধরনের বল আপনার হ্যান্ড স্কিল ভালো হলে আপনি শতকরা 99টি আপনি একবার একটা চান্সে আপনি কাজটি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে শোল্ডারিং পেস্ট দিয়ে আবারও শোল্ডারিং করব, বলগুলো কিছুটা গলিয়ে নিব। দ্বিতীয়বার যখন আমরা এখানে হিট দিই তখন আমাদের বলগুলো সঠিক জায়গায় সঠিকভাবে এখানে প্লেসমেন্ট হয়। এরপর আইসিটিকে আমরা সঠিক জায়গায় বসিয়ে তারপরে রিহট করব। আইসি সঠিক জায়গায় বসানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে পাশে কিছু আন্ডারলাইন থাকে সে বিষয়গুলোকে একটু ভালোভাবে নজর দিয়ে তারপরে আইসিটা সঠিকভাবে বসিয়ে তারপর হিট দেওয়ার প্রয়োজন আছে। এবং প্রাথমিকভাবে আপনারা ভালো কাজ করার জন্য অবশ্যই আইসির উপরে শুকনা হিট এবং কিছুক্ষণ পরে যখন আমাদের দু একটি বল সেখানে ধরে নেয় তারপরে আমরা এখানে আমাদের সোল্ডারিং পেস্ট ইউজ করতে পারি। কলকম SM7150 এআইসির কাজ প্রচুর করছি আমরা, এবং এআইসির কাজগুলো মোটামুটিভাবে এই আইসিগুলো মোটামুটি সেন্সিটিভ, আর হটগানের যদি কোয়ালিটি এবং আপনার টাইমিং অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে আমাদের এআইসিগুলো ড্যামেজ হওয়ার পসিবিলিটি খুব বেশি রয়েছে, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করা আমাদের জন্য খুব জরুরি। আইসি লাগানো হয়ে গেছে এবং কিছু সময় আমরা মাদারবোর্ডটাকে কুল করেছিলাম, ঠান্ডা করার পরে আমরা একটু চেকে আসছি। প্রথমে আমরা চার্জার লাগিয়ে দেখেছি এখানে অ্যাম্পিয়ারটা সঠিক আসছে কি না, কারণ আমাদের এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লাগানোর কিছু ভুল হলে আমরা চার্জিংয়ে সঠিক অ্যাম্পিয়ার এখানে আউটপুট হবে না। আর সেটা নিশ্চিত হওয়ার পরে আমরা যেহেতু ক্যামেরা ইস্যু ছিল মাদারবোর্ডে, যার কারণে আমরা ক্যামেরাটা আগে লাগাচ্ছি এবং অন করার আগে এটা আমরা চেক করে নেবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রেডমি লেখা আসছে, ফোনটা অন হয়েছে, মিউ ভার্সন এসছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যামেরা ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমরা ক্যামেরাটা ওপেন করছি এবং আমাদেরকে ক্যামেরাতে দেখা যাচ্ছে, আর কাজটি একটি সুন্দর কাজ ছিল যেখানে আমরা প্রত্যেকটা ধাপ একবারের মধ্যে আমরা সফল হয়েছি এক চান্সে, এবং ক্যামেরার মধ্যে কোনো ধরনের কোনো ত্রুটি আমরা পাচ্ছি না। আর এখানে গ্লোবাল নলেজের ছাত্ররা কাজটি উপভোগ করেছে, তারা জয়েনিং করেছে গতকাল, আজকেই তারা ডিপলি কিছু কাজ দেখছে। আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আমরা একটা সাকসেসফুল কাজ করেছি, যে কাজগুলোকে আমরা মোস্ট হ্যান্ড স্কিলের একটা পর্যায়ে ধরে থাকি, তাই না? এবং এই কাজটি ফার্স্ট টাইম প্রত্যেকটা কাজই আমরা সাকসেস করেছিলাম, যেখানে আইসি তোলাটাও খুব স্মুথ ছিল, আইসি রিভলিংটাও স্মুথ ছিল, পরিষ্কার করা স্মুথ ছিল, কোনো বিজিএ আমাদের এখানে ড্যামেজ হয়নি সাধারণত,
এবং ওয়ান টাইমে রিবল হয়েছে, আবার ওয়ান টাইমে আমরা সাকসেস হয়েছি, সব মিলিয়ে আমরা হ্যাপি না? আচ্ছা, এখানে এখানে নতুন স্টুডেন্ট এবং পুরানো স্টুডেন্ট বলতে একেবারে বিগিনার আছে এবং অনেকে আছে আগে থেকে কাজ করে। এখানে সর্বোচ্চ বয়স্ক টেকনিশিয়ান কে আছে, মানে এই সেক্টরে অনেক দিন? আচ্ছা, আমাদের এই ভাই বাসা চট্টগ্রাম, একটু জোরে বলতে হবে, চট্টগ্রাম সাতকানিয়া থানা। কত বছর কাজ করছেন? আমি 10-12 বছর ধরে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম মানে আমার এই এখানে এসে আমি অনেক মানে কি বলবো, আমি বলার ভাষাটাই হারিয়ে ফেলতেছি। মানে আমি সমুদ্রতে এসে পড়লাম, এতদিন আমি বিলে ছিলাম, মানে জমিনে ছিলাম, এখন সমুদ্রে এসে পড়লাম, আমার এটাই মনে হচ্ছে। আজকে আপনাদের প্রথম ক্লাস? জি স্যার, প্রথম ক্লাসে কমপ্লিট সিপিইউ রিভলভিং এবং আপনার যে ক্যামেরা ফিক্সিং প্রবলেম গুলো আপনারা দেখছেন। জি স্যার, কিছু বেসিক ক্লাসও হয়েছে। সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে গ্লোবাল নলেজ কি পারফেক্ট একটা জায়গা? আচ্ছা, অনেকেই মনে করে যে দোকানে কাজ শেখার প্রয়োজন আছে, আমাদের তো দোকান আছে না, এই কাজটা তো আমাদের সার্ভিস সেন্টারেরই কাজ। এবং যেগুলো হচ্ছে আমাদের এক্সপেন্সিভ চার্জের ফোন, এবং হচ্ছে আমাদের যে ফোনগুলো হচ্ছে খুব ক্রিটিক্যাল এবং ডিমান্ডফুল অ্যাডভান্স লেভেল, সেগুলো আমরা ছাত্রদের সামনে কাজগুলো করার চেষ্টা করি। আর আপনাদের জন্য শুভকামনা, আমি আশা করি যে আমাদের এই মে মাসের ব্যাচটি সাকসেসফুল হবে ইনশাআল্লাহ।